আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তাজাক প্রধান কিন্ডারগার্টেন ও উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এখন আমি ক্লাস নিব নার্সারির বাংলা। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা পড়ি। আজকে পাঠ শিরোনাম হলো শূন্যস্থান পূরণ। এর আগেও তোমাদের আমি শূন্যস্থান দিয়েছি ক থেকে জ পর্যন্ত, এরপরেগুলো আজকে আমি দিয়ে দিচ্ছি। তাহলে চলো আমরা পড়ি আর শিখি। ঝ, পুকুরে ড্যাশ ফুটেছে। কি ফুটেছে? শাপলা ফুটেছে। পুকুরে শাপলা ফুটেছে, এখানে খালি জায়গা থাকবে, এখানে তোমার কি উত্তরটা লিখতে হবে, শাপলা। তাহলে পুকুরে ড্যাশ ফুটেছে, শাপলা। হেলেনা ড্যাশ পড়ছে, হেলেনা বই পড়ছে। হেলেনা ড্যাশ পড়ছে কি হবে? বই। হেলেনা বই পড়ছে। বেলা শেষে ড্যাশ যাব, বেলা শেষে বাড়ি যাব। বেলা শেষে বাড়ি যাব কী হবে? ড্যাশ। ড্যাশে যাই কী হবে? বাড়ি। বেলা শেষে ড্যাশ যাব, উত্তরটা কী হবে? বাড়ি যাব। তিল হতে তৈল হয়, তিল হতে ড্যাশ হয়, ড্যাশে যাই কী হবে? উত্তরটা তৈল। তিল হতে তৈল হয়। নদীতে নৌকা আছে, নদীতে ড্যাশ আছে, কী আছে? নৌকা আছে। নদীতে ড্যাশ আছে কী হবে? নৌকা। নদীতে নৌকা আছে। বৈশাখে আম পাকে, বৈশাখে ড্যাশ পাকে, কী পাকে? আম। বৈশাখে আম পাকে। মৌচাকে মৌ আছে, মৌচাকে ড্যাশ আছে, কী হবে? মৌ আছে। চলো আমরা আরেকবার পড়ি, বেশি বেশি পড়লে কী হবে, তাড়াতাড়ি করে আমরা শিখতে পারবো। পুকুরে ড্যাশ ফুটেছে, পুকুরে শাপলা ফুটেছে। হেলেনা ড্যাশ পড়ছে, হেলেনা বই পড়ছে। বেলা শেষে ড্যাশ যাব, বেলা শেষে বাড়ি যাব। তিল হতে ড্যাশ হয়, তিল হতে তৈল হয়। নদীতে নৌকা আছে, নদীতে ড্যাশ আছে, নদীতে কী আছে? নৌকা আছে। বৈশাখে ড্যাশ পাকে, বৈশাখে আম পাকে। মৌচাকে ড্যাশ আছে, মৌচাকে মৌ আছে। চলো আমরা আরেকবার পড়ি, ঠিক আছে? বেশি বেশি করে পড়লে এটা আমরা তাড়াতাড়ি শিখতে পারবো, আর লেখা পড়ার পাশাপাশি তোমরা লিখবে, আর আমার সাথে সাথে তোমরা পড়ো। পুকুরে ড্যাশ ফুটেছে, পুকুরে শাপলা ফুটেছে। হেলেনা ড্যাশ পড়ছে, হেলেনা বই পড়ছে। বেলা শেষে ড্যাশ যাব, বেলা শেষে বাড়ি যাব। তিল হতে তৈল হয়, তিল হতে ড্যাশ হয়, কী হয়? তিল হতে তৈল হয়। নদীতে ড্যাশ আছে, নদীতে নৌকা আছে। বৈশাখে ড্যাশ পাকে, বৈশাখে আম পাকে। মৌচাকে ড্যাশ আছে, মৌচাকে মৌ আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে শূন্যস্থানগুলি দিলাম এ পর্যন্তই আর দিব না, এগুলি তোমরা ভালোভাবে শিখবে। তোমরা তো জানো 21 তারিখে আমাদের পরীক্ষার ডেট দেওয়া হয়ে গেছে, 21 তারিখে আমরা পরীক্ষা প্রস্তুতি নিব, সেভাবে পড়ালেখা করব। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।